আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন ও সালাত আল্লাহ রসুলহি সৈয়দিনা ও তামিন্নদিন ও আল্লাহ আলি ওয়া সাবিহি আজমাইন প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করবো রাসুলসাল আলি ওয়া সাল্লামের চিকিৎসা বিধান নিয়ে স্বাস্থ্য সুস্থতা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ামক যেই নিয়ামতকে কদর করা প্রত্যেকটা মানুষের জন্য অপরিহার্য কর্তব্য প্রিয় দর্শক কুদরতি নিয়ম হলো যে কোনো নিয়ামতের অমর্যাদা অবজ্ঞা প্রদর্শন সেই নিয়ামতকে শুধুমাত্র ছিনিয়ে নেওয়ারই কারণ হয় না বরং নিয়ামতগুলোর অকৃতজ্ঞতা প্রকাশ করা অস্বীকার করা আল্লাহর গজব ডেকে আনারও কারণ হয়ে দাঁড়ায় তাই আসুন প্রত্যেকের উচিত যে প্রত্যেকের উচিত প্রত্যেকের নিজ নিজ স্বাস্থ্য ঠিক রাখার প্রতি লক্ষ্য রাখা গুরুত্ব দেওয়া এবং স্বাস্থ্য ঠিক রাখার জন্য যে মৌলিক নীতিমালা রয়েছে সেই নীতিমালাগুলো প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেকটা মুসলমানের জন্য মেনে চলা অপরিহার্য কর্তব্য রাসুলসাল্লী সাল্লামের দুইজন সাহাবি একবার তর্ক বিতর্কে লিপ্ত হয়েছিলেন তাদের একজন বলেছিলেন যে আমি বাড়িঘর ছেড়ে এসে একমাত্র আল্লাপাক রব্দুল আলমিনের এবাদত বন্দগী এবং তার স্মরণেই সর্বদা মসজিদে অবস্থান করব আরেকজন তিনি আরেকটু জোর দিয়ে বলেছিলেন যে আমি বাড়িঘর ছেড়ে আসবো না বাড়িঘরে থেকেই সর্বদা নিয়মতান্ত্রিকভাবে রোজা পালন করবো রাসুল সাল্লাহ আলি সাল্লাম তাদের উভয়ের কথা শুনেছেন উভয়ের কথা শ্রবণ করার পরে কারো কথাকেই তিনি সমর্থন করেন নাই সমর্থন না করে তিনি বলেছেন দেখো তোমাদের উপর তোমাদের শরীরেরও হক রয়েছে অধিকার রয়েছে রাসুল সাল্লিউ সাল্লাম স্বাস্থ্য সুস্থতা স্বাস্থ্যের হেফাজত স্বাস্থ্যের সুরক্ষার জন্য তিনি মৌল বিধিবিধান বিধান শুলু সম্পর্কেও খুব সুস্পষ্টভাবে দিক নির্দেশনা প্রদান করেছেন এবং তিনি বলেছেন যে স্বাস্থ্য ঠিক রাখার জন্য সহায়ক এবং উপকারী বস্তুসমূহ এবং এমন বিষয়সমূহ সম্পর্কেও তিনি চিহ্নিত করে গেছেন যেগুলো বিষয় স্বাস্থ্য ঠিক রাখার জন্য অপরিহার্য স্বাস্থ্য ঠিক রাখার জন্য জরুরি তো এই ছিল আজকের আলোচনা